নকলা পৌরসভা নির্বাচনে মেয়র পদে 4 জন, সাধারণ সদস্য 39 জন ও সংরক্ষিত 15 জন ভোটের মাঠে নেমেছেন। আগামী 30 জানুয়ারি পৌর নির্বাচনে পুরুষ 13,008 জন ও নারী 15,152 জন ভোটার রয়েছে। 12টি কেন্দ্রে 73টি ভোট কক্ষে ভোট অনুষ্ঠিত হবে। মেয়র পদে নৌকা প্রতীক নিয়ে মাঠে রয়েছেন আওয়ামী লীগের হাফিজুর রহমান লিটন, নারিকেল গাছ নিয়ে বিদ্রোহী অধ্যাপক মিজানুর রহমান, জগ নিয়ে স্বতন্ত্র আনোয়ার হোসেন আনার এবং বিএনপির ধানের শীষ নিয়ে এনামুল হক রিপন। এরই মধ্যে যাবতীয় কার্যক্রম শুরু করেছে নির্বাচন অফিস। প্রার্থীরাও বসেনি, দিনরাত মাইকে প্রচার, পোস্টার, ব্যানার, শোভাযাত্রা, গণসংযোগ করেছে। 8নং ওয়ার্ডের কমিশনার প্রার্থী রফিকুল ইসলাম ঝাডু আপেল প্রতীক নিয়ে ভোট চাচ্ছেন। উপজেলা নির্বাচন অফিসার তারিক আজিজ বলেন, নির্বাচনের দিন র‍্যাব, পুলিশ, গ্রাম্য পুলিশ, বিজিবি, ট্র্যাকিং ফোর্স, ম্যাজিস্ট্রেট মাঠে থাকবেন, কোনোরূপ অনিয়ম বিশৃঙ্খলা করতে পারবে না কেউ। নকলা থেকে রিপোর্ট করেছেন ইউসুফ আলী মণ্ডল, NAN TV।